নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগতম জানিয়ে আমি পুলকৃষ্ণ মণ্ডল আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকে উপস্থিত তবে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি একটিমাত্র লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন নেদেই মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে যারা নেদাই মুক্ত বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার ডিগ্রিতে বিভিন্ন সাবজেক্ট নিয়ে যারা মাস্টার ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছিলেন বা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন তাদের পরীক্ষা ফর্ম ফিল বা এক্সাম ফর্ম ফিল শুরু হচ্ছে সেই বিষয়ে এক নোটিফিকেশন জারি করেছে নেদাই সুজ মুক্ত ডেটা এখানে আঠারো নয় দু হাজার কুড়ি তারিখে নোটিশ জারি করেছে এবং সেখানে বলা হয়েছে সম্পূর্ণ এক্সাম ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু অনলাইন প্রসেসে হবে এবং সেটা থিওরি প্র্যাকটিক্যাল ভাইভা সমস্ত ফর্ম ফিল কিন্তু অনলাইন প্রসেসের মাধ্যমে হবে এবং সেটা আমরা দেখে নেব আর গুরুত্বপূর্ণ ডেটটা কি আছে অর্থাৎ কোন কোন তারিখ পর্যন্ত বা কোন তারিখ থেকে শুরু হচ্ছে এক্সাম ফর্ম ফিল এখানে শুরু হচ্ছে একুশ নয় দু হাজার কুড়ি থেকে বেলা এগারোটা থেকে এবং চলবে পঁচিশ নয় দু হাজার কুড়ি এগারোটা উনষাট মির পর্যন্ত একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসের একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ চলবে অর্থাৎ খুবই কম টাইম দেওয়া হয়েছে তার কারণে রিসেন্টলি আপনাদের পরীক্ষা আর কোভিড নাইন্টিনের জন্য পরীক্ষা নিতেই হবে সেপ্টেম্বরের মধ্যে এরকম একটা হুইল জারি করেছে তাই কম সময়ের মধ্যে একটা এক্সাম ফর্ম ফিল আপে ডেট দিয়েছে এবং আপনারা টাকা জমা দিতে পারবেন ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কির মাধ্যমে একুশ নয় দু হাজার কুড়ি থেকে চলবে দু হাজার পঁচিশ নয় দু হাজার কুড়ি পর্যন্ত এবং আপনি কোন দুটি ও কোন কোন ওয়েবসাইটে আপনি ভিজিট করে ফর্মটা ফিল আপ করতে হবে এখন দুটো ওয়েবসাইট দিয়ে দিয়েছে আর সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডাব্লুডাব্লু ডট পিসিডি পিসিএল ডট কম অথবা ডাব্লুডাব্লু ডট ডাব্লু বিএনএসও ডট এসি ডট ইন এই দুটো ওয়েবসাইটে ভিজিট করে আপনারা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবেন এবং এখানে এক্সাম ফর্ম ফিল আপ করার যে টাকা দিয়েছে অর্থাৎ কত টাকা ফিজ লাগছে পার পেপার অনুযায়ী এখানে যে সাবজেক্টগুলো একশো মার্কের পেপার সেগুলো একশো দেড়শো টাকা লাগছে যে পেপারগুলো পঞ্চাশ মার্ক সেগুলো পঁচাত্তর টাকা যে এবং এক্সিমিনেশান সেন্টার ফি থিওরি এক্সামের জন্য একশো টাকা প্র্যাকটিক্যাল একশো মার্ক পার পেপার হচ্ছে তিনশো টাকা প্র্যাকটিক্যাল পঞ্চাশ মার্ক পার পেপার হচ্ছে দেড়শো টাকা প্রজেক্ট ওয়ার্কের জন্য তিনশো টাকা আর ফিল্ড ওয়ার্কের জন্য একশো মার্কের জন্য দেড়শো টাকা এক্সিবিনেশান সেন্টার ফি ভাইবা বয়সের জন্য একশো টাকা অ্যাসাইনমেন্ট একশো মার্কের জন্য তিরিশ তিরিশ টাকা অ্যাসাইনমেন্ট পঞ্চাশ মার্কের জন্য হচ্ছে কুড়ি টাকা এইভাবে ফিজ স্ট্রাকচারটা এখানে তুলে ধরা হয়েছে কোন দুটি ওয়েবসাইট দিয়েছে এই দুটি ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন আবারও বলছি এক্সাম ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পঁচিশ তারিখ একুশ তারিখ একুশ নয় দু হাজার কুড়ি থেকে পঁচিশ নয় দু হাজার কুড়ি পর্যন্ত খুব শর্ট টাইমের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই ডেটের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করে দিতে হবে নাহলে এক্সাম দিতে পারবেন না এবং এই বছরে কিন্তু অবশ্যই অনলাইনে এক্সাম হবে সেটা বার বারংবার বলে দিয়েছে এবং অক্টোবর মাসে এক তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে আপনাকে এক্সাম ফর্ম ফিল আপ এক্সাম হবে পরীক্ষা অবশ্যই কোভিড নাইন্টিনের জন্য অনলাইনের মাধ্যমে তো ধন্যবাদ বন্ধুরা পরিটি শেষের দিকে একটা কথা বলব আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আপনারা কী জানতে চান এবং এবং যোগাযোগ করতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট ডবল নাইন জিরো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন